আনন্দের সঙ্গে এখন রয়েছে চরম এবং অনন্যা দিকে একটা দারুণ কাজ নিয়ে কথা বললেন। ফার্স্টে সেই কাজটার কথা শুনবো অন্য ভ্যালেন্টাইন, কেন অন্য মানে এক নয় কেন, এটা কে বলবো অন্য সময় বানানো অন্য প্রেমের গল্প, তাই অন্য ভ্যালেন্টাইন। গল্পটা একটু বেশি শুনলে প্রবলেম, আই দেখে ফেলতে হবে। ক্লিকে দেখা যাবে, তো ক্লিকে দেখা যাচ্ছে 23 জুন থেকে। সবাই ক্লিক ডাউনলোড করুন, ইনস্টল করুন, যারা করেননি এখনো, যারা করেছেন তো ভালোই, তা দেখে ফেলুন চট করে। আমার কোনো রকম অ্যাজ সাচ টাইপ নেই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু লিমিট মাই সেলফ। সো আমার যে ক্যারেক্টারটা আমাকে হিট করে, আমাকে নাড়া দেয়, যেটার মধ্যে আমি বেশি করে ইনভলভ হতে পারবো, আমি সেরকম কিছুই করি। তো দ্যাট ডাজেন্ট হ্যাভ টু বি আ লিড, অর দ্যাট ডাজেন্ট হ্যাভ টু বি দ্য মেন ভিলেন, হোয়াট এভার। তো যেটা আমার পছন্দ আমি ওটাই করি। তো কাজটা ম্যাটার করে, ক্যারেক্টারটা ম্যাটার করে, স্টোরিটা। সেটা তো আই থিঙ্ক দর্শকই ডিসাইড করবে, আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করেছি এবং খুবই একটা মানে ইট ওয়াজ এ লাভলি অ্যাম্বিয়েন্স, খুব আনন্দের সাথে, খুব মজা করে, খুব এনজয় করে আমরা সবাই কাজটা করেছি। আর ওয়েন রিলার সাথেও ওই কোঅর্ডিনেশনটা ছিল, ওই কোঅপারেশনটা ছিল, ওই মানে একটা বলে না টিম ওয়ার্ক, টিম ওয়ার্কটা ইজ ভেরি নেসেসারি। সো ওই টিম ওয়ার্কটা আমি সবার কাছ থেকে পেয়েছি, বিট মাই কোঅ্যাক্টার্স, বিট মাই টেকনিশিয়ানস, বিট মাই ক্যামেরাম্যান, বিট মাই ডিরেক্টর, সো এভরি ওয়ান হ্যাজ বিন ভেরি কোঅপারেটিভ, ভেরি সাপোর্টিভ। তো তাই জন্যই আমার মনে হয় পার্সোনালি খুব ভালো একটা কাজ হয়েছে, খুব সুন্দর একটা মিষ্টি একটা কাজ হয়েছে। তো আপনারা খুবই এনজয় করবেন, প্লিজ ডু ওয়াচ ইট অন ক্লিক অন্য ভ্যালেন্টাইন, আপনাদের খুব ভালো লাগবে। প্রেমের গল্প এই সময় হচ্ছে এবং খুব ভালো, ও সেই সময় আমাদের গল্পটা এসে পড়ে আর কি, এবং খুব জমজমাটি গল্প আর কি, মানে এই অল্প সময়ের মধ্যে এত কিছু বলে ফেলা ওটা সহজ ছিল না, কিন্তু আমরা ওদের জন আর অঞ্জেলার এবং বাকিদের কোঅপারেশনে এত সুন্দরভাবে বলতে পেরেছি, সেটা সত্যি মানে হ্যাটস অফ টু দেম, সবাইকে, টিমের সবাইকে। আমার মনে হয় সেই স্পেসটা দেওয়ার প্রয়োজন ছিল, কারণ আমার মনে হচ্ছে যে গল্পটা খুব শক্ত নয়, বুঝিয়ে দিয়েছিলাম আমরা, আমার একটা রিহার্সালও করেছিলাম, স্ক্রিপ্ট রিহার্সাল, তারপরে ফ্লোরে আমি সে অর্থে চাপটা দিইনি, আর আমি নিজে অভিনয় করছিলাম, তো আমার পক্ষে দুটো একটু ডিফিকাল্ট হয়েছিল একটা সময় আর কি, সে সময় আমার তো সেই সময় আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর সৌর্য মুখার্জি খুব সাহায্য করেছিল ফ্লোরে, তাছাড়া আমার ডিওপিস যারা ছিল আর কি, শুভদীপ নস্কর এবং প্রসেনজিৎ কোল্লি, যাদের নাম না নিলে ইটস দে আর লাইক পিলার্স, এবং সবাই খুব ভালো সাপোর্ট পেয়েছি আমি, এবং কাজটা খুব ভালোভাবে আমি যেভাবে চেয়েছিলাম সেরকমই আউটকাম পেয়েছি, এবং আই এম হ্যাপি, এবং রেসপন্সও খুব ভালো আসছে। হ্যাঁ, সময় কেন থাকবে না, ভালোবাসার জন্য সবারই সময় আছে, বাট ওই বলে না প্যার কিয়ান প্যার হো জাতা হ্যায়, সো জব হোনে ওয়ালা হ্যায় হোগা দেখেঙ্গে তব, লেকিন এখন সেরকমভাবে কিছু নেই। এখন আমি সত্যি আমি এখন যতটা পারছি নিজেকে সময় দিচ্ছি, আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, আমার কাজকে সময় দিচ্ছি,
তো হ্যাঁ এটা করেই চলে যাচ্ছে এখন। আমি তো ওরকম ফোর্সফুলিভাবে এগিয়ে গিয়ে আমি এবার ভালোবাসবো কাউকে ওরকমভাবে তো হয় না, যখন হওয়ার হবে। বাট রাইট নাও আই এম ফোকাসিং মোর অন মাই ওয়ার্ক। মানে ও অনেক গ্রো করেছে, মানে যেরকমভাবে আমরা প্রথমে দেখেছিলাম ভালো ছিল, সবার ভালো লাগছিল বলেই জন আজকে এখানে, কিন্তু অ্যাজ এ অ্যাক্টারও অনেক ভালো গ্রো করেছে। এবং শুধু অ্যাক্টার বললে ভুল হবে, হি ইজ এ ট্রু আর্টিস্ট হয়ে উঠছে। এটা খুবই একটা মিষ্টি প্রেমের গল্প, খুবই এন্টারটেইনিং, খুবই ভালো লাগবে সবার, আর একদম স্ট্রেস ফ্রি, টেনশন ফ্রি, সবাই এনজয় করতে পারবে ফর 30 মিনিটস। ইফ ইউ হ্যাভ 30 মিনিটস ইন ইউর লাইফ, জাস্ট সিট ডাউন অ্যান্ড ওয়াচ ইট অন ক্লিক, অন্য ভ্যালেন্টাইন, ইউল লাভ ইট। ক্লিক দেখুন, ক্লিকে অন্য ভ্যালেন্টাইন দেখুন, ভালো লাগবে।